ও ডবল ইঞ্জিন সরকারর ডবল ধক্কা ওড়িশা বদলরে মহারাষ্ট্রে হব জেএসডব্লু ইভি কারখানা রাজ্যর ফেরি যাব 40,000 কোটি টঙ্কার মেগা পুঞ্জি নিবেশ জাতীয় গণমাধ্যমরে এই খবর প্রকাশ পাইছে এহাদ্বারা ওড়িশারে 11,000 নিযুক্তির স্বপ্ন স্বপ্নরে হি রহিব আগকু মহারাষ্ট্র নির্বাচন থিবারু আরম্ভ হইছি প্রকল্প খেল গুজরাট পরে মহারাষ্ট্রকু অক্তিয়ার করিবা লাগি যোজনা গুজরাট বিধানসভা নির্বাচন পূর্বরু যেপরি কিছু মেগা প্রকল্পকু মহারাষ্ট্রর গুজরাট নিয়া যাইতিলা ঠিক সেপরি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন পূর্বরু ওড়িশা ছাড়ি মহারাষ্ট্র মুয়া হইছি জেএসডব্লু ওড়িশারে 40,000 কোটি টঙ্কার ইভি প্রকল্প লাগি গত ফেব্রুয়ারিরে জেএসডব্লু সহ পূর্বতন নবীন সরকারক চুক্তি হইতিলা কোম্পানি লাগি সমস্ত সুবিধা যোগাইথিলে নবীন সরকার কটক নরাজ ও পারাদ্বীপরে হেবাকু থিবা প্রকল্প লাগি পর্যাপ্ত জমি বিদ্যুৎ জল পুঞ্জি সবসিডি আদি যোগাইবা লাগি চুক্তিরে রহিতিলা ব্যবস্থা এই প্যাকেজরে কটক নরাজঠারে 1100 একর জমিকু রিহাতি দরে যোগাইবাকু সরকার ঘোষণা করিথিলে সেইপরি 220 কেভি বিদ্যুৎ ও 10 কিউসেক মহানদী জল লাগি বি চুক্তিনামারে রহিতিলা এহাস প্রকল্প মূল্যর 20% 5 বর্ষ লাগি পুঞ্জি সবসিডি পাইঁ বি সরকার ঘোষণা করিথিলে 2022 গুজরাট নির্বাচন পূর্বরু ফক্সকন ও এয়ারবস প্রকল্পকু মহারাষ্ট্ররু গুজরাটকু স্থানান্তর করা যাইথিলা বর্তমান জিন্দল ইভি প্রকল্প মহারাষ্ট্রর ঔরঙ্গাবাদ ও নাগপুরে প্রতিষ্ঠা হওয়াকু যাউছি গত অগস্টরে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেঙ্ক কার্যালয় ঘোষণা করিথিলা রাজ্যরে কিছু বড় প্রকল্প প্রতিষ্ঠা হওয়াকু যাউছি যেউথিরে নাগপুরে জেএসডব্লু 25,000 কোটি টঙ্কার লিথিয়ম ব্যাটেরি প্রকল্প করিব বলি সে ঘোষণা করিবা সহ এথিরে 5,000 লোক নিযুক্তি পাইবে বলি ঘোষণা করিথিলে তেবে প্রকল্প স্থানান্তর হেবা খবর শুনি সবু মহলরে উদ্বেগ প্রকাশ পাইছে ইভি প্রকল্প স্থানান্তর দ্বারা রাজ্যর অভিবৃদ্ধিকু এক বড় ধক্কা বলি কুহাযাউছে প্রসঙ্গকু নেই প্রতিক্রিয়া রাখিছন্তি বিজেডি সভাপতিঙ্ক রাজনৈতিক পরামর্শদাতা সন্তৃপ্ত মিশ্র কহিছন্তি নবীন সরকার বহু পরিশ্রম করি এই প্রকল্প ওড়িশাকু আনিথিলে নবীনক সুশাসন দেখি শিল্প আসুথিলে যদি চালি যাই দুঃখর বিষয় হব ওড়িশার যুবক যুবতী চাকরি হরাইবে এমওইউ করে বড় বড় কোম্পানি চালি যা দ্বারা রাজ্যর মর্যাদা ক্ষুণ্ণ হব বলে সে কহিছন্তি নবীন বাবুঙ্କ সরকার বহু পরিশ্রম করে বহু উপনিবেশ আনিথিলে ওড়িশাকু এবং বহু শিল্প এবং বিভিন্ন ইন্ডস্ট্রিয়াল হাউসর লোকমানঙ্কু নিমন্ত্রণ করে আনিথিলে যেমানে নবীন বাবুঙ্କ সুশাসন দেখি উৎসাহিত হয়ে ওড়িশাকু আসুথিলে যদি এ উপনিবেশ গুড়িক চালি যায় এটা ওড়িশা পাই অত্যন্ত দুঃখর বিষয় হব কাহিঁকি না প্রথমে তো আমার ওড়িশার যুবক যুবতী মানুষ চাকরি পাইবার যে অবসর লা সেইটা কম হয়ে যাব এবং দ্বিতীয় হেলা যে ওড়িশার মর্যাদা মধ্যে ক্ষুণ্ণ হয়ে যাব যে ওড়িশার এমওইউ সাইন করিবা পরে মধ্যে বড় বড় শিল্প অনুষ্ঠান চালিগলে বলি